সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব গ্রাম বাংলার দেশি গরুর খামার পদ্ধতি নিয়ে। তাহলে চলুন আজকের ভিডিওটি সম্পন্ন শুরু করা যাক। গ্রাম অঞ্চলের মানুষেরা জীবিকা নির্বাহ করে একমাত্র গরুর খামার কৃষিকাজের মাধ্যমে। আর আজকের এই ভিডিওতে ছোট্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। দেশি গরুর খামার তৈরি করতে তেমন একটা অর্থের প্রয়োজন পড়ে না। আপনি চাইলে দুই একটি গরু দিয়েই দেশি গরুর খামার তৈরি করতে পারেন। 1 লক্ষ টাকা বাজেট থাকলে আপনি ছোট্ট একটি খামার তৈরি করতে পারবেন। ছোট বাছুর থেকে শুরু করে আপনি কিন্তু এই খামারটা শুরু করতে পারেন। খামার শুরু করার পূর্বে অবশ্যই আপনার একটি সুন্দর একটি ঘর তৈরি করতে হবে। গাভীর ঘর তৈরি করার জন্য তেমন একটা অর্থের প্রয়োজন পড়ে না। আপনি চাইলে প্রথমে একটি টিন দিয়ে ঘর তৈরি করতে পারেন। এরপর আস্তে আস্তে আপনি বড় পরিসরে খামার যখন বড় করবেন তখন আপনি ঘরের স্পেসটাও বাড়াতে পারেন। আর খামার শুরু করার পূর্বে অবশ্যই যদি আপনারা নিজে দেখাশোনা করতে পারেন গরুটাকে, তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, গ্রাম অঞ্চলে গরু পালন একটি সাধারণত অভ্যাস বা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই গরু পালন পদ্ধতি। এটি গ্রামবাসীদের জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের দুধ, মাংস, অন্যান্য পণ্য সরবরাহ করে স্থানীয় অর্থনীতির জন্য অপরিহার্য। স্থানীয় জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা এবং পশুখাদ্যের প্রাপ্যতার কারণে কিছু গরুর জাত গ্রাম অঞ্চলে পালনের জন্য উপযুক্ত। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল শাহিওয়াল, থারপারকর, গির ইত্যাদি। গ্রামের মানুষেরা সাধারণত গরুর খাদ্য হিসেবে খাওয়ায় খড়, আর এই শুকনো খড় কিন্তু গরুর প্রধান খাদ্য। গ্রাম অঞ্চলের মানুষেরা সাধারণত এই শুকনো খড়গুলোই গরুকে বেশি খাওয়ায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি গ্রাম অঞ্চলে আসেন তাহলে দেখতে পারবেন যারা গরু পালন করে থাকে প্রত্যেকটা বাড়িতেই এই রকম খড়ের পালা দেখতে পারবেন। গরুকে 3 বেলায় খড় খাওয়ানো হয়। খড় খাওয়ানোর পাশাপাশি গরুকে পানি খাওয়ানো হয়। পানির সাথে গুঁড়া, খোল, ভুষি, খুদের ভাত, ফিড, এগুলো একসঙ্গে মিশ্রণ করে গরুকে কিন্তু খাওয়ানো হয়। প্রাকৃতিক চারণ ছাড়াও গ্রাম অঞ্চলের গরুকে প্রাথমিকভাবে ঘাস, লতাপাতা এবং কৃষি উপজাত যেমন খড় ও তুষসহ প্রাকৃতিক পশু খাদ্য খাওয়ানো হয়। গ্রামবাসীরা প্রায় তাদের গাভীর জন্য পুষ্টিকর খাদ্যের স্থিতিশীল নিশ্চিত করতে ভুট্টা এবং জোয়ারের মতো পশুখাদ্য ফসল চাষ করে থাকে। গ্রামের মানুষেরা সাধারণত এইরকম কাঁচা ঘাস খাওয়ায়। আর এই কাঁচা ঘাস যদি আপনি প্রতিনিয়ত গরুকে খাওয়ান তাহলে গরুর পুষ্টি চাহিদা মেটাবে এবং গরু পালনে বেশ লাভবান হবেন। এতে করে আপনার অল্প পুঁজি নিয়ে গরু পালন করতে পারেন। তাছাড়াও গ্রাম অঞ্চলের মানুষেরা সাধারণত গরুকে মাঠে চড়ায় এবং সবুজ ঘাস খাওয়ায়। আবার কেউ কেউ এই সবুজ ঘাসগুলো জমি থেকে কেটে নিয়ে ভারে করে নিয়ে আসে। গ্রামের মানুষেরা সাধারণত এভাবে গরুকে মাঠে চড়াতে নিয়ে যায় আর সবুজ ঘাসগুলো কেটে নিয়ে বাড়িতে নিয়ে আসে। গ্রামাঞ্চলের গরু পালনের অন্যতম প্রধান দিক হল প্রাকৃতিক আবাসন। গরুর স্বাস্থ্য সুরক্ষার জন্য সঠিক বাসস্থান এবং খাওয়ানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামাঞ্চলের গরুগুলিকে সাধারণত স্থানীয়ভাবে উপলব্ধ উপকরণ যেমন বাঁশ এবং সোলা দিয়ে তৈরি করে সাধারণত টিনের শেডে রাখা হয়। এই শেডগুলি চরম আবহাওয়া থেকে ছায়া এবং সুরক্ষা প্রদান করে। তাছাড়া গ্রাম অঞ্চলের মানুষগুলো গরুকে
খোলা মাঠে আবাদে বিচরণ করার অনুমতি দেওয়া হয়, যেখানে তারা প্রাকৃতিক ঘাস এবং গাছপালা চরাতে পারে। গ্রামাঞ্চলে গরু পালন বেশ লাভজনক। তাছাড়াও আপনি গরুর গোবর কৃষিকাজে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন। গ্রামাঞ্চলের মানুষেরা জীবিকা নির্বাহের জন্যই কিন্তু এই গরুগুলো পালন করে থাকে, আর তাদের অর্থনৈতিক মূল অবকাঠামোই হচ্ছে এই গরু পালন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে দেখালাম গ্রাম বাংলার গরু পালন পদ্ধতি। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করব গ্রাম বাংলার আরও ভিডিও শেয়ার করার।